টেক নিউজ প্রতিদিন টিএসজি নিউজ আপনাদের ভালো লাগে না, আবার প্রতিদিন টিএসজি নিউজ না থাকলেও ভালো লাগে না, কোন দিকে যাওয়া যায়। এনিওয়ে, পরপর তিন দিন টিএসজি নিউজ আসছে এবং বেশ ইন্টারেস্টিং খবর থাকছে প্রতিদিনই। আপনারা এনজয়ও করছেন, প্রচুর লাইক করছেন, ধন্যবাদ আপনাদের। তবে আপনাদের জানিয়ে রাখি, চ্যাট জিপিটির ব্যাপারে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে আমি ভাবতে পারিনি মানুষের এরকম রেসপন্স আসবে। প্রায় 100,000 কাছাকাছি ভিউ যাবে, 80,000 বোধহয় ভিউ পেরিয়ে গেছে। তো সেই ভিডিওতে কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়েছে, অনেকেই বলছেন যে তারা আমার সাথে একমত নন, অনেকে বলছেন যে আরও ডেপথে জানতে চান। তো চ্যাট জিপিটির ব্যাপারে আমি আরও অনেক পড়াশোনা করলাম, জানলাম এবং জেনে এমন কিছু তথ্য জানলাম যেগুলো গায়ের লোম খাড়া হয়ে যাবে আর কি, শিহরণ জাগানোর মতো। আমি চমকে গেছি এসব জেনে। এমন কিছু তথ্য নিয়ে একটা ভিডিও আসবে, সেটা খুব শীঘ্রই এই সপ্তাহে আসবে, অবশ্যই মিস করবেন না, ভালো লাগবে আশা করছি। চলুন আজকে আর দেরি করবো না, আমরা আজকের ভিডিও, আজকে টেক নিউজ শুরু করে দিই। Xiaomi ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আসবে, অনেকদিন ধরে লিক শোনা যাচ্ছিল, কখনো শোনা যাচ্ছে 2024 সালে আনবে, কখনো 2025 সালে, কখনো 2026 সালে। তবে Xiaomi ইলেকট্রিক ভেহিকেল যে আনছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তাদের যে ইলেকট্রিক ভেহিকেলের প্রোটোটাইপ ছিল তার যে মার্ট গার্ডগুলো হয়, অর্থাৎ সামনে পেছনে যে বনেটগুলো হয়, সেই জিনিসগুলোর ছবি লিক হয়ে গেছে। Xiaomi স্বীকার করেছে যে হ্যাঁ, এটা সত্যি সত্যি তাদেরই গাড়ির ছবি, এবং তারা বলেছে এটা আমাদের হলেও এটা আসলে প্রোটোটাইপের প্রথম স্তরের ছবি, এটা পরে গিয়ে আরেকটু চেঞ্জ হবে। এছাড়া Xiaomi ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কাজ করছে, তারা অ্যাকনোলেজ করেছে এবং মোটামুটি নিশ্চিত ধরে নেওয়া যাচ্ছে যে Xiaomi এখন থেকে অ্যাডমিট করছে, মানে 2024 সালে Xiaomi-র ইলেকট্রিক ভেহিকেল চলে আসতে পারে, যদি না কোনো বিরাট বড় ব্লান্ডার কিছু হয়ে যায়। মাইক্রোসফট কোম্পানির অক্টোবর ডিসেম্বর এই দুই মাসে যে প্রফিট তা ডিক্লাইন করেছে 12%-এর মতো। মাইক্রোসফট এমন একটা কোম্পানি যাকে কেউ গালাগালি দেয় না, নিঃশব্দে কাজ করে, কোটি কোটি টাকা ইনকাম করে চলে যায়, অথচ টপ3-তে থাকে, টপ4-এ থাকে। সেই মাইক্রোসফট খুব বোরিং কোম্পানিও। তো ক্রমশ দেখা যাচ্ছে মাইক্রোসফট এতটাই বোরিং হয়ে গেছে যে তার প্রফিট মার্জিন কমে যাচ্ছে। তার জন্যই তো মাইক্রোসফট চ্যাট জিপিটি, ওপেন এআই এর মতো কোম্পানিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পিছনে এত ইনভেস্ট করছে। এনিওয়ে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু মাইক্রোসফটের যে ওভারঅল ইয়ার অন ইয়ার গ্রোথ, সেটা 2022 সালে দেখা যাচ্ছে মাত্র 2%। গত 6 বছরের মধ্যে সর্বনিম্ন ইয়ার অন ইয়ার গ্রোথ। তো সেক্ষেত্রে মাইক্রোসফটও কোথাও গিয়ে একটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যাচ্ছে। একটা চেঞ্জ দরকার, একটা বিপ্লব দরকার, এআই আসুক সব বদলে দিক, এরকম অনেকেই চাইছেন। সত্যিকে তাই হবে। iPhone 13 mini, iPhone 13 Pro, 13 Pro Max, iPhone 13 আপাতত নয়, শুধু 13 বাদ দিয়ে বাকি তিনটে ভেরিয়েন্ট iPhone 13 সিরিজের, এই ফোনগুলো রিফারবিশড ভার্সন অ্যাপেল নিজেই বিক্রি করছে, এবং ফোনের সাথে USB Type-C to লাইটনিং পোর্ট, লাইটনিং কেবিল, এরকম একটা ডেটা কেবিল ফ্রি দেওয়া হচ্ছে, বক্স দেওয়া হচ্ছে, 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এবং এই যে ফোনগুলো রিফারবিশড করে বা সারিয়ে অ্যাপেল দিচ্ছে, এগুলোর দাম মোটামুটি 15% অরিজিনাল বা আসলের থেকে 15% কম থাকছে। তবে দুর্ভাগ্য এটাই, যেটা আমাদের এখানে হচ্ছে না, এটা ইউকে, জার্মানি, ইটালি আর স্পেন, এই 4টে দেশে হচ্ছে। আপনারা কেউ এইসব দেশ থেকে আছেন? থাকলে কমেন্টে লিখে জানাবেন। তো এইসব দেশের লোকেরা আপাতত ভাগ্যবান, তারা iPhone 13 সিরিজের ফোনগুলো অনেক ডিসকাউন্টে পাচ্ছেন উইথ অ্যাপেলের ওয়ারেন্টি। চায়নাতে বিশ্বের দ্রুততম হাইড্রোজেন পাওয়ার্ড ট্রেন লঞ্চ হয়ে গেল। 100 মাইল প্রতি ঘন্টা এই স্পিড প্রথমবার অ্যাচিভ করতে পেরেছে কোনো হাইড্রোজেন পাওয়ার ট্রেন। হাইড্রোজেন পাওয়ার ব্যাপারটা কি, হাইড্রোজেন দিয়ে চলবে এটা তো নো ডাউট, কিন্তু এখানে যেটা হবে যে কোনো রকম পলিউশন বেরোবে না, মানে শুধুমাত্র জল এমিট করবে, এটা জ্বালানি পুড়বে এবং পড়ার পর জল বেরিয়ে আসবে, তার জন্য এটা পরিবেশ বান্ধব। এবং এই ট্রেনটা একবারে প্রায় 600 থেকে 650 কিলোমিটার যেতে পারবে। এছাড়া এটার স্পিড তো আপনাদেরই বললাম যে 160 কিলোমিটার প্রতি ঘন্টা বা 100 মাইল প্রতি ঘন্টা। নর্থ কোরিয়ার কিম জং এর বাড়ি কোথায়, তিনি কোথায় থাকেন, এইসব আমাদের দেখতে ইচ্ছা করে। তো আপনি কোনোদিন গুগল আর্থ থেকে দেখার চেষ্টা করেছেন? দেখা গেছে না, দেখা যায় না, গুগল এটাকে বন্ধ করে রেখেছিল, কিন্তু রিসেন্টলি গুগল এটাকে ওপেন করে দিয়েছে, অর্থাৎ আপনি গুগল আর্থ দিয়ে কিম জংয়ের অফিসটা দেখতে পাবেন। সেটা অফিসের লাগোয়া, তার ঘর আছে, সব কিছু ব্যাপার ট্যাপার যা আছে সেগুলো গুগল আর্থ দিয়ে ভালো করে দেখতে পাবেন। তো নর্থ কোরিয়ার ব্যাপারেও গুগল অস্পষ্টতা দূর করে দিল। গুগলের সাথে ইন্ডিয়াতে, এমনিতে তো ইউরোপে তো চলছেই, গুগলের সাথে ইন্ডিয়াতেও ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা টানাপোড়েন চলছিল, বেশ অনেকদিন ধরেই চলছিল, মামলা টামলা হচ্ছিল, এ ওর বিরুদ্ধে গরম গরম কথা বলছিল। আলটিমেটলি যেটা হলো, শেষ অবধি যেটা রেজাল্ট আমরা দেখতে পেলাম, আমরা সেটাই কভার করব। রেজাল্ট এটাই হচ্ছে, গুগল বলছে যে তারা কিছু নিয়ম সরকারের মেনে নিচ্ছে, অর্থাৎ গুগলের অ্যান্ড্রয়েড ডিভাইস যেগুলো থাকবে, আমরা যে ফোনটোন ইউজ করব, সেই ফোনগুলোতে এবার কিন্তু চাইলে কোনো কোম্পানি, যেসব কোম্পানি ওপো ভিভোর মতো কোম্পানি, তারা চাইলে গুগলের সবকটা অ্যাপ্লিকেশন নাও দিতে পারে।
একটা একটা করে অ্যাপ্লিকেশান আলাদা করে লাইসেন্স করা যেতে পারে। অর্থাৎ আগে যেটা ছিল অ্যান্ড্রয়েড দেওয়া মানেই তাতে ইউটিউব, জিমেল, গুগলের অমুক টমুক হাবিজাবি প্রচুর অ্যাপ দিতেই হতো বাধ্যতামূলক, এখন সেগুলো না দিলেও চলবে। এছাড়া সাইড লোডিং অনেক ইজি হয়ে গেছে, ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে গুগল থাকবেই, এই ব্যাপারটা নেই, আপনি চাইলে অন্য কোনো ডিফল্ট সার্চ ইঞ্জিনও রাখতে পারবেন। অর্থাৎ সোজা কথায় স্বাধীনতা। হ্যাঁ, এটা ঠিক, অনেকেই বলছিলেন যে গুগলের ওপর ইন্ডিয়ান গভর্নমেন্ট চাপ দিচ্ছে, যেটা সেটা সবসময় পুরোটাই নৈতিক চাপ নয়, কিন্তু এটাও ঠিক যে সেই চাপের ফলে যে রেজাল্টটা আসলো সেটা কিন্তু অনেকটাই ইউজারদের জন্য সুবিধাজনক। তো সব কিছু শুধু ভালো শুধু খারাপ হয় না, সব কিছু মিলিয়ে মিশিয়েই হয়। তো গুগলের কিছু চেঞ্জ আসছে, অন্তত ইন্ডিয়ান রিজিয়নে আসছে, এটুকু নিশ্চিত। পৃথিবীর ভিতরে যে কোর আছে, একদম ভিতরে যে একটা কোর আছে, একটা বল ঘুরছে সেখানে আর কি, সেই বলটা বলা হয় যে নিকেল আর আয়রন দিয়ে তৈরি একদম সলিড একটা বল। তো পৃথিবীর সেই উত্তপ্ত এলাকায় পৃথিবীর একদম মাঝখানে যে বলটা আছে সেই বলটা ঘুরছে, এবং পৃথিবী যে স্পিডে ঘুরছে তার থেকে সামান্য বেশি স্পিডেই সেটা ঘুরছে বলা হয়। তো সেটাতে গিয়ে তো কোনোদিন বৈজ্ঞানিকরা পরীক্ষা করতে পারেননি। তো যাই হোক, বৈজ্ঞানিকরা আন্দাজ করছেন যে কোনো কারণে সেই বলটা সেকেন্ডের জন্য বা মিলি সেকেন্ডের জন্য সেটা স্থির হয়ে গেছিলো, এবং শুধু স্থির হয়ে যায়নি, সেটা হয়তো উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। তো এটার ইম্প্যাক্ট কী হবে, আলটিমেটলি এটা কেন হয়েছে সেই ব্যাপারে এখনও কিন্তু বিস্তারিত কিছু আসেনি। অনেক জল্পনা কল্পনা হচ্ছে, অনেক রকম তথ্য এসছে, কিন্তু এটার ব্যাপারে বিস্তারিত যখন জানা যাবে নিশ্চয়ই আপনাদের এই ব্যাপারে সব কিছু শেয়ার করব। OnePlus-এর কনসেপ্ট ফোনটা মনে আছে, যেই ব্যাক প্যানেলে ক্যামেরাগুলো দেখা যেত না, এমন একটা গ্লাস ইউজ করা হয়েছিল যার ফলে ক্যামেরাটা অদৃশ্য হয়ে যেত, যখন আপনি ক্যামেরা অন করবেন তখনই শুধু ভিজিবল হতো ক্যামেরার লেন্সগুলো। তো OnePlus এবার 3 বছর বাদে, সেই কনসেপ্ট ফোনটা দেখানো 3 বছর বাদে আবারও একটা কনসেপ্ট ফোন আনতে চলেছে। এবার যে MWC হবে সেখানে তারা এবার আরেকটা কনসেপ্ট ফোন দেখাবে, এটার নাম তারা দিয়েছে Concept 2। তো সেখানে বিশেষ কী থাকবে সেটা ফোনটা আসলেই বোঝা যাবে। তো OnePlus-এর তরফ থেকে আমরা আরেকটা কনসেপ্ট ফোন দেখতে চলেছি। আজকের ব্রেকিং নিউজ, স্যামসাং তো তাদের গ্যালাক্সি A74 আনছেন, এটা জানিয়ে দিয়েছে। S22 FE ফ্যান এডিশন যেটা, সেটা আসবে কি না সেটা নিয়েও এখনও প্রশ্ন আছে, যদিও লিক বলছে চলে আসবে। কিন্তু বিশেষ খবর এটাই যে স্যামসাংয়ের কে সিরিজ বলে একটা নতুন কিছু সিরিজ আসতে চলেছে। স্যামসাং কেন এটা আনবে, কী করবে আমরা জানি না, এমন হতে পারে এটা কোনো গেমিং সিরিজ হলো, গেমিং ফোন হলো স্যামসাংয়ের, কারণ স্যামসাংয়ের আলাদা করে গেমিং ফোন তো নেই, আর এখন গেমিং ফোনের মার্কেট বিশাল চলছে। তো স্যামসাং কে সিরিজের কিছু ফোন নিয়ে আসছে, যার মধ্যে K74 এই নামটা দেখা যাচ্ছে। ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে ফোনটা লিস্টেড হয়েছে, এবং এই ফোনটা সম্ভবত 3টে ভেরিয়েন্টে আছে, তার জন্য 3টে মডেল নাম্বার দেখা যাচ্ছে। তো যাই হোক, স্যামসাং এ সিরিজ আছে, জেড সিরিজ আছে, এস সিরিজ আছে, এম সিরিজ আছে, এফ সিরিজও ছিল, সেইটা কি বন্ধ হয়ে যাবে, তার জায়গায় কি কে সিরিজ আসবে, এটার একটা বড় সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।